শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অর্থ পাচার ও দুর্নীতি রোধ ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এদিকে আজ জাতিসংঘের উনআশিতম অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যাহ্ন ভোজ সভা বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের ফাঁকে বিজনেস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা সরকারের পনেরো বছরে দুর্নীতি অর্থ পাচার ও সুশাসনের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি জুলাই আগস্ট বিপ্লবের পর দুই মাসেরও কম সময়ে বাংলাদেশ সুশাসনে ফিরে এসেছে ঘুরে দাঁড়িয়েছে তাই এখনই বিনিয়োগের উপযুক্ত সময় তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান অনুষ্ঠান শেষে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাক তে পারতো না ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে তুমি মানে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করবো স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল ম্যাসেজ ছিল এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন ইনভেস্ট করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি কিংবা প্রবাসী কাউকে ঘুষ দুর্নীতি সহ রকম বাধার সম্মুখীন হতে হবে না গ্লোবাল যারা ইনভেস্টর টপ টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস বাংলাদেশ হ্যাজ রিটার্ন আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করবো বাংলাদেশের এফডিআইয়ের জন্য যতটুকু ভালো লেবার লেবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রাখা যায় সেই আমরা ইমপ্লিমেন্ট করব। শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ জানান বাংলাদেশে মুদ্রা বাজার স্থিতিশীল হচ্ছে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে তিনি বলেন রুগ্ন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া থেকে রক্ষা ও এসব ব্যাংকের আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশে ১৫ থেকে উনত্রিশ বছর বয়সী জনসংখ্যা প্রায় পৌনে তিন কোটি যা দেশের মোট শ্রমশক্তির ৩৭ শতাংশ তারুণ্যের এই দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক বাংলাদেশের সংস্কার ও ভোটার তালিকা হাল নাগাদের আঠারো মাস পর জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার নিউ ইয়র্কের সাংবাদিকদের তিনি কথা বলেন এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া তার সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রসিকিউটর নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার নির্বিচারগুলিতে মৃত্যু হয় শত শত মানুষের এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী জুলাই আগস্টের ওই বিপ্লবের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে এসে বৃহস্পতিবার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড ইনুস এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান জাতিসংঘ মহাসচিব পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন সরকার নতুন বাংলাদেশ পুনর্গঠনে সংস্কার কর্মসূচি নিয়েছে নির্বাচন হতে পারে তা বাস্তবায়নের আঠারো মাস পর সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন হ্যাঁ রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও আঠারো মাস পরে ইলেকশন এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সময় ড ইউনুসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ড ইউনুস বলেন বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি পরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সেলা ভান্ডারল্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ড ইউনুস বৈঠকে দুর্নীতি প্রতিরোধে সংস্থাটির অভিজ্ঞতা জানতে চান প্রধান উপদেষ্টা এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ এ খান এ সময় ডক্টর ইউনুস জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান আইসিসি যিনি করিম খান উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে এই বছরের মধ্যে বাংলাদেশে সফর করবেন এবং অ্যাট দ্য সেম টাইম জুলাই অগস্টে যেই হত্যাকাণ্ড হলো যেই কার্নেজ হলো সে বিষয়ে স্যার জিজ্ঞেস কর জিজ্ঞেস করেছেন যে এই এই ইস্যুতে কোনো ক্রাইম সেকেন্স হিউম্যানিটির হ্যাঁ এরকম কোনো কেস ওইখানে কীভাবে করা যায় বা এটার প্রসিডিওরগুলো কি সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন এদিন জাতিসংঘের সাইডলাইনে ষোলোটি ইভেন্টে অংশ নেন ড মোহাম্মদ ইউনুস তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক সুফ মার্কিন সেনেটর ডিক ডারভিন জাতিসংঘের উদ্বাস্ত বিষয়ক কমিশনার আইএল ওর ডিরেক্টর জেনারেল ও ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে শুক্রবার জাতিসংঘের উনাশীতম অধিবেশনে ভাষণ দেবেন ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে তিনি কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন তা দেখার জন্যই এখন সবার আগ্রহ। সাকি সময় সংবাদ সদর দপ্তর সারাদেশে সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি আঠাশ সেপ্টেম্বর চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগে একযোগে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা জ্যেষ্ঠ নেতারা বলছেন দলকে সুসংগঠিত ও নির্বাচন ইস্যুতে হাইকমান্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দিতেই এমন উদ্যোগ ধাপে ধাপে আট বিভাগের চৌষট্টি জেলায় হবে কর্মী সভা মার্জিয়া মু নির্যাতন গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচির কারণে গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা ব্যাহত হয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পথ পরিবর্তনের পর এবার দল গোছানোয় মনোযোগী বিএনপি প্রথম দফায় আঠাশ সেপ্টেম্বর একযোগে দেশের তিনটি বিভাগ চট্টগ্রাম সিলেট ও বরিশালে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হবে সার্বিক তত্ত্বাবধানে কাজ করবে তিনটি কমিটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিশেষ বার্তা সেটি হচ্ছে তৃণমূল একদম পৌঁছে দেওয়া হবে এবং একই সাথে সাথে আগামী রাজনীতি কি কোন পন্থায় পরিচালিত হবে এবং সেই রাজনীতিতে কতটা মানবিক কতটা সাম্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়গুলো সম্মিলিতভাবে উপস্থাপিত হবে সেই বিষয়গুলো তৃণমূলকে একদম জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমরা বিভাগীয় পর্যায়ে সভা করেছি এখন জেলা পর্যায়ে আমরা তিনটি অঙ্গ সংগঠন মিলে যৌথ সভা করতে যাচ্ছি লক্ষ্য উদ্দেশ্য একটাই নেতা নেতাকর্মীদের মাঠে রাখা সাংগঠনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখা কিছু কিছু জায়গায় কমিটি নেই বা কমিটির কিছু অসঙ্গতি আছে আমরা এই যৌথ কর্মীসভার মধ্যে দিয়ে সেগুলো ফাইন্ড আউট করবো এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন করে ঢেলে সাজানোর একটা প্রস্তুতি আমাদের আছে জ্যেষ্ঠ নেতারা বলছেন দেশ জুড়ে দলের সাংগঠনিক সংস্কার আর নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের প্রস্তুত করতেই এই কর্মসূচি এটু এক ধরনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য যেন সেটা নির্বাচনে আমাদেরকে সহায়তা করবে তো এটা আমাদের চলমান এবং এটা কন্টিনিউয়াসলি চলমান থাকবে যাতে করি যে কোনো সময় নির্বাচন ডিক্লেয়ার করলে আমাদের পক্ষে কোনো অসুবিধা না হয় ষোলো বছরে আমাদের নেতা কর্মীরা মামলা হামলা জর্জরিত আমরা একটা সম্মেলন পর্যন্ত করতে পারি না যারা আমরা দায় দায়িত্বে আছি বিভিন্ন উপজেলা পৌরসভায় জেলায় বিভাগে তাদেরকে নির্দেশ দিচ্ছে যে আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে ধাপে ধাপে আট বিভাগের চৌষট্টি জেলাতেই হবে কর্মী সভা জেলার পর উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা করবে বিএনপি মার্জিয়া মুমু সময় সংবাদ শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর নাজবুল সালেহির প্রতিবেদন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সহ অন্যান্য দলগুলো রাজনীতির মাঠে বেশ সরব নেতারা বলছেন ফ্যাসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামী দলগুলো যে ভালো ভূমিকা রাখতে পারবেন এই জায়গা এই জায়গায় জনগণ আগের চাইতে হাজারগুণ গুণ বেশি তারা আশা করছেন বলে আমরা মনে করি জোয়ারের মতো মানুষ জমাত ইসলামীর কথা শোনার জন্য একটা আকুল আগ্রহ নিয়ে ছুটে আসতেছে জনগণ চাচ্ছে একবার কমপক্ষে ইসলামী শক্তি দেশটা শাসন করুক এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চাই ইসলামী দলগুলো নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দ্রুত ঘোচাতে চাই তারা ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ হবে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক দলগুলি সম্মত জ্ঞাপন করেছেন হেফাজ ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী এই তিন শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্যে প্রাইমারি আলাপ আলোচনা তো শুরু হয়েছে বলে আমরা জানি আমরা অন্তত সাত আটটা ইসলামী দলের সাথে কথা বলেছি আর সরাসরি দলের পদপদবী ধারণ করেন না অথচ ইসলামিক স্কলার ইন্ডিভিজুয়ালি জাতির কাছে তার মর্যাদা আছে এবং আলেমদের সাথে আমরা আলাদা আলাদা মত বিনিময় করেছি ভোটের মাঠে জামায়েত ইসলামী ও ইসলামী আন্দোলনের বাইরে অন্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ একটি ব্যালট বাক্স হওয়া অতীব জরুরি বলে আমরা মনে করি মানুষের আশা আকাঙ্ক্ষার এই ফ্লোটা যদি যুক্ত হয় তো আমরা মনে করি যে একটা উল্লেখযোগ্য জনসমর্থন আমরা আগামী নির্বাচনে দেখতে যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে আমি মনে করি দেশে সরকার তারাই গঠন করবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা এগারোটি নাজমুস্তালিহি সময় সংবাদ ঢাকা তুরস্ক থেকে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেছেন পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে বিপ্লবকে করার ষড়যন্ত্র করছে সকালে আন্তর্জাতিক বিমানবন্দরে শাহ মাহমুদুর রহমানকে ফুল সংবর্ধনা দেন ইনকিলাব মঞ্চ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মাহমুদুর রহমান বলেন জেল খাটার মতো মানসিক শক্তি আছে জেল থেকে মুক্ত হওয়ার পর আরো বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করা হবে দু সালে দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ হওয়ার পর বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় মাহমুদুর রহমানকে পরে এক মামলায় স্ত্রী সহ তাকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত পরাজিত ভ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোনো বিদেশে বন্ধু নাই তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে দর্শন করার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের কাছে আমার স্বামীর বন্ধু অনুরোধ একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে কোন অনৈক্যে কোন রকম অনৈক্যের ভাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চাড়া না দিয়ে উঠতে না পারে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে প্রকল্প পরিচালক জানিয়েছেন আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে আর প্রকল্পে প্রায় এক কোটি টাকা সাশ্রয়ের আশা তার নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টার ছবি তুলেছেন আবু দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ পদ্মা সেতু রেল প্রকল্পের বাকি থাকা এ কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে এই অংশের অগ্রগতি এখন সাতানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ আর ভাঙা জংশনের অগ্রগতি ছিয়ানব্বই শতাংশ আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন প্রকল্পটি ঢাকা মাওয়া অংশের অগ্রগতি সাতানব্বই দশমিক সাত শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি নিরানব্বই দশমিক শতাংশ আর সার্বিক অগ্রগতি আটানব্বই দশমিক এক শতাংশ নতুন পথে রেল লাইন চালুর খবরে খুশি মানুষ করে আসতে দিত আমাদের এই দর্শনা চুয়াড়াঙ্গা ওই লাইনে আসতে দিত সবদিকেই সুবিধা আছে শর্টকাট রাস্তায় হয়ে গেলে ঠিক আছে এটা খুব সুবিধা হয়েছে ট্রেনের সংখ্যা সংখ্যা খুবই কম হওয়াতে আমাদের যাতায়াতে অনেক সময় অনেক ভোগা

বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি সিঙ্গেল লাইনের একশো কিলোমিটারে রেলপথ নির্মাণ করে নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় একশো কিলোমিটার মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ ভাগ মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে সতেরোশো রুপিতে খুচরা বাজারে যা উনিশশো থেকে দুই হাজার টাকায় পৌঁছাবে তবে এবার দাম একটু বেশি বলে দাবি করছেন আমদানিকারকরা বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নিলামে বিক্রি হয় বাংলাদেশের রুপালি ইলিশ বেলাবারার সঙ্গে সঙ্গে খুচরা বাজারের বিক্রেতাদেরও ভিড় বাড়ে ইলিশ আমদানি কারকরা বলছেন শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে পঞ্চান্ন টন ইলিশ পৌঁছেছে শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে আরও ইলিশ তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা আগে কম ছিল সেই সবে টানছে না লোকের কাছে তো টাকারও দরকার সামনে পুজো এসছে কাপড় চোপড় কিনবে ইলিশ খাবে না পুজো এই কিনবে একটু দাম কম হলে সবাই নিতে পারবে আবার সবাই জনগণ খেতে পারবে বাংলাদেশ আমার বাঙালির পাতে পুজোর আগে আমরা ইলিশ দিতে পেরেছি এটা সবথেকে বড় বিষয় ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন নয় সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায় এরই প্রেক্ষিতে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আগামী বারো অক্টোবর পর্যন্ত ভারতে আসবে বাংলাদেশের ইলিশ কূটনৈতিক টানাপোড়ন শেষে শেষ মুহূর্তে ভারতের বাজারে এখন বাংলাদেশের এই জিআই পণ্য সকাল থেকে হাওড়ার এই ফিশ মার্কেটে দর্কষাফিসির মধ্য দিয়ে এক কেজি ওজনের ইলিশের দাম উঠেছে সর্বোচ্চ সতেরোশো রুপিতে আর সর্বনিম্ন চোদ্দোশো রুপি এখন দেখার দিন শেষে এই দাম কততে পৌঁছায় কলকাতার অদূরে হাওড়ার ফিশ মার্কেট থেকে সুব্রত আচার্য সময় আবার দুঃসংবাদ দিলেন তৈরি পোশাক শিল্প মালিকরা এর তথ্য বলছে চলতি বছরের প্রথম সাত মাসে মার্কিন বাজারে সোয়া দশ শতাংশের বেশি আর ইউরোপীয় ইউনিয়নে এ খাতের আয় কমেছে প্রায় পাঁচ শতাংশ উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকটের সঙ্গে দেশের রাজনৈতিক অর্থনৈতিক অস্থিতিশীলতার মাসুল গুণে আবার ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত সাত থেকে আট মাস বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র তবে বছর ব্যবধানে গেল জুলাই পর্যন্ত সাত মাসে এই দুই বাজারেই বড় পতন দেখেছে বাংলাদেশ বিজেএমইয়ের তথ্য দুই তেইশ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে চারশো ছাপ্পান্ন কোটি তিরানব্বই লাখ ডলারের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা সেখানে চলতি বছরের একই সময়ে করেছেন চারশো নয় কোটি তিরানব্বই লাখ ডলার মূল্যের অর্থাৎ বছর ব্যবধানে মার্কিন বাজার থেকে বাংলাদেশি পোশাক শিল্পের আয় কমেছে দশ দশমিক দুই আট শতাংশ পরিসংখ্যান বলছে বাজারটিতে রপ্তানি আয় কমা শীর্ষ পাঁচ দেশের তালিকার প্রথম স্থানে রয়েছে মেড ইন বাংলাদেশ মন্দাভাবের কবলে পড়া ইউরোপীয় ইউনিয়নেও গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমেছে চার দশমিক আট চার শতাংশ এখানে অবশ্য বাজার হারানোর শীর্ষ চার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় বাজার হারানোর কারণ হিসেবে জ্বালানি সংকটকে সামনে এনে উদ্যোক্তারা বলছেন জুলাই বিপ্লব আর চলতি মাসের শ্রমিক অস্থিরতার অর্থনৈতিক মাসুল গুণে ফের রপ্তানি আয় বৃদ্ধির ধারায় ফিরতে অপেক্ষা করতে হবে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত সামনের যে আমাদের উইন্টারের সিজন এটা তো অলরেডি আমরা মার খেয়েছি এরপরে এসে লেট উইন্টার এবং সামারের অর্ডার সেই জায়গাটাও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুইটা সিজন মানে যাওয়ার পরে গিয়া আমাদের রপ্তানি গ্রোথটা বাড়বে বলে আমরা আশা করছি তবে অর্থনীতিবিদরা বলছেন মার্কিন ফের নীতি সুধার কমানোর সঙ্গে দেশটিতে নির্বাচনী আমেজে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে বিশ্ববাজারে মন্দা কাটিয়ে কেনাকাটায় ফিরতে শুরু করা ক্রেতা ধরতে তাই এখনই উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এই নির্বাচনের আগে কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার চায় না যে এই অর্থনীতিতে একটা সংকোচন ভাব থাকুক উন্নত বিশ্ব তাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন এই নীতি সুদের হারটা কমে যাচ্ছে তো এই কারণে মানুষ আসলে বেশি পরিমাণে পণ্য কিনবেন এবং আমার মনে হচ্ছে যে আগামী একদিন দুই মাসের ভিতরে বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যার ফলে খুবই স্বাভাবিক যে পণ্য বা সেবার যে চাহিদা সেটা বেড়ে যাবে জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে রপ্তানি বাড়াতে ব্যাংকগুলোতে বিদ্যমান নানা সংকট দূর করারও তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা কামরুল হাসান সুবুজ সময় সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী হ্যারিকেন হেলেনের আঘাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডা উপকূলে অতি বিপজ্জনক মাত্রায় আঘাত হানে ঝড়টি এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ হেলেনের কবলে পড়ে ফ্লোরিডায় এক ও জর্জিয়া অঙ্গরাজ্যে দুজন মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত দশ লাখ বাসিন্দা এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে বিভিন্ন স্থানে জারি করা হয়েছে জরুরি সতর্কতা কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় শেষ টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ বৃষ্টি বিগৃত ম্যাচে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে গেল শেষ খবর পাওয়া পর্যন্ত লাল সবুজদের সংগ্রহ দুই উইকেটে বাষট্টি রান এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন সবশেষ খবর জানতে সরাসরি চলে যাবো তার কাছে রিমন পুরে সকাল থেকেই তো আমরা আবহাওয়া নিরাপত্তা নিয়ে বলছিলাম এবার একটু পিচ নিয়ে যদি বলতে চাই একটা বিষয় স্পষ্ট গ্রিন পার্কের এই উইকেটে কিন্তু রান আছে যে দুজন ব্যাটসম্যান বাংলাদেশের ফিরে গেছেন সে দুটো আউটই আসলে একটু প্রশ্নবিদ্ধ আউট ছিল বিশেষ করে দ্বিতীয় যে এলবি ডব্লিউটা রোহিত শর্মা নিজেও কিন্তু আসলে সাদমানের এলবিডব্লিউটা নিয়ে বিস্মিত হয়েছিলেন কারণ আমরা দেখেছি বলটা কিছুটা লেগেস্ট আমার রান করেছে কিছুটা হাইট লাফিয়ে উঠেছিল তারপরও সেটা আম্পায়ারস কলেই আসলে অর্থাৎ থার্ড আম্পায়ার রিভিউতে আউট হয়েছে এই উইকেটে রান আছে ঠিক থাকতে হবে বাংলাদেশের এবং সাকিব আল হাসান গতকাল প্রেস কনফারেন্সে যেটা বলছিলেন যে সাড়ে তিনশো থেকে চারশো রান এই উইকেটে যথেষ্ট যদি কানপুরের ইতিহাসও আমরা দেখি চতুর্থ ইনিংসে ব্যাট করাটা কিন্তু এখানে অনেক বেশি কঠিন সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম ইনিংসে যত বেশি নিজেদের স্কোর বোর্ডে রান সংগ্রহ করতে পারে সেটাই দলের জন্য কিন্তু ইতিবাচক তবে এই মুহূর্তে আবার যখন আমরা লাইভটা শুরু করছিলাম তখনও কিন্তু কানপুরের আকাশে রোদ ছিল কিন্তু এই মুহূর্তে আবার যেন অন্ধকার ঠিক আলো রোদ মেঘের একটা লুকোচুরি কিন্তু সকাল থেকেই চলছে এবং দিনের একেবারে শুরু থেকে কিন্তু যে ফ্লাড লাইট সেই ফ্লাড লাইটের নিচেই কিন্তু খেলা হচ্ছে জানেন যে বৃষ্টির পূর্বাভাসের কথা বলছিল এই ম্যাচের এক্সফ্যাক্টর হতে পারে যা সেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আগামী আরও তিন দিন রয়েছে অর্থাৎ রোববার পর্যন্ত আজকের দিন যদি আমরা ধরি রোববার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকালে এক পশলে বৃষ্টি হয়ে গেছে তবে এই মুহূর্তে একেবারে আবার চারিদিক অন্ধকার হয়ে এসেছে হয়তোবা যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে এবং সেই মেঘলা আকাশের নিচে টস জিতে রোহিত শর্মা যেটা করা দরকার ঠিক সেটাই করেছেন অর্থাৎ তিনি দল বোলিং দলকে বোলিংয়ে পাঠিয়েছেন এবং তবে বুমরা সিরাজ কিংবা আমরা দেখেছি যে অশ্বিন কেউ কিন্তু আসলে এই উইকেট থেকে কোনো ধরনের সাহায্য পাননি বাংলাদেশের এখন যে দুইজন ব্যাটসম্যান রয়েছেন মমিনুল হক যে চেন্নাই টেস্টে দুই ইনিংসে ঢা ব্যর্থ ছিল নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছিলাম দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত একটা ফিফটি তুলেছেন দশ ইনিংস পর সেই ইনিংসে তিনি ফিফটির দেখা পেয়েছিলেন এই দুই ব্যাটসম্যান যত বাংলাদেশের স্কোর বোর্ডটাকে সমৃদ্ধ করতে পারেন জানেন যে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট অন্তত বিদেশের মাটিতে দেশের মাটিতে তিনি আসলে মীরপুরে টেস্ট খেলার সুযোগ পাবেন কিনা সেটা একটা ভিন্ন আলোচনা তবে সেটা যদি না পান সেটা একটা বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট এবং সেই টেস্টটা তার সতীর্থরা নিশ্চয়ই ইতিবাচক ফলে রাঙাতে চাইবে। এই ছিল আমার কাছে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ ভারত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের সবশেষ আপডেট। কানপুরের গ্রিনপ্যাড স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের আঠারো মাস পর নির্বাচনের ইঙ্গিত প্রেস সচিবের বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার তর্জোর বিএনপির ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা জামায়াতের এবং নভেম্বরেই পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন শেষ পর্যায়ে কাজ নদী শাসনের জন্য নয়শো কোটি থেকে না জমির বেশিরভাগই বিলীন ব্যাপক দুর্নীতির অভিযোগ এই ছিল সময় সংবাদে সঙ্গে থাকুন সময়ের